আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে যে আলোচনা, সেই আলোচনাতে আমরা একমাত্র দল যারা প্রকাশ্যে বলেছি যে এবারে যে ইলেকশনটা হচ্ছে বা বর্তমানে যে পরিস্থিতি, তাতে করে কোনো নির্বাচন করা সম্ভব নয়। এর আগে যখন কোর্টের রেকমেন্ডেশন হয়েছিল যে 6 সপ্তাহ পরে নির্বাচন হবে, এই তো এই এই ধারণা ছিল, কিন্তু সেই 6 সপ্তাহ পরে নির্বাচনটা সেটা পিছিয়ে 3 সপ্তাহ নির্বাচনে করা হয়েছে। আমাদের বক্তব্য ছিল এই যে কোর্টের রেকমেন্ডেশনকে অ্যাকসেপ্ট করার জন্যে আমরা বলবো আপনাদের কাছে যে নিশ্চয়ই এমন পরিস্থিতি তৈরি হয়ে আছে পশ্চিমবাংলায় যাতে এই নির্বাচন করা এই মুহূর্তে সম্ভব নয়।